বিতর্কের অপর নাম যেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তারকা সন্তানদের বরাবরই আক্রমণ করে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে কখনো নেপোটিজম, দলবাজি, মুভি মাফিয়ার মতো শব্দ ব্যবহার করেছেন এই অভিনেত্রী। তবে আবারও তারকা সন্তানদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী। তার এমন মন্তব্যে নেট দুনিয়ায় উঠেছে আলোচনার ঝড়। শুধু তাই নয়, কঙ্গনার এমন কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ বলিপাড়ার অনেক সুপারস্টার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একাধিক দক্ষিণী সিনেমা বক্স অফিসে বলিউডের সিনেমাকে টপকে গিয়েছে। এসব সিনেমার হিন্দি সংস্করণগুলো একাই গত দুই বছরে মুক্তিপ্রাপ্ত বলিউডের বেশিরভাগ সিনেমাকে হারিয়েছে। কিন্তু বলিউডের অবস্থা এমন হলো কেন? এর কারণ খুঁজতে গিয়ে বলি তারকা সন্তানদের কাঠ গড়ায় দাঁড় করান কঙ্গনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেন, দর্শকের সঙ্গে দক্ষিণী সিনেমার যে যোগাযোগ তা বেশ শক্তিশালী। আর বলিউডের ক্ষেত্রে যেটা হয়, তাদের বাচ্চারা পড়াশোনা শেষ করতে বিদেশে যায়, তারা ইংরেজিতে কথা বলে, শুধু হলিউডের সিনেমা দেখে। এছাড়া কঙ্গনা বলেন, বলিউড তারকাদের সন্তানরা শুধু ছুরি কাটা দিয়ে খাবার খায়, তাদের কথা বলার ধরনও ভিন্ন, সুতরাং তারা কিভাবে দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করবে তারা দেখতেও কেমন অদ্ভুত, অনেকটা সিদ্ধ ডিমের মতো লাগে, তাদের চেহারা সম্পূর্ণ বদলে গেছে, তাই মানুষ সংযোগ স্থাপন করতে পারে না।